নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করে এসেছি দুটো রাজবংশ সম্পর্কে যেটা হচ্ছে সঙ্গম বংশ এবং শালুক বংশ এই দুটো বংশ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি সালুক বংশের পর থেকে আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব তুলুক বংশ এবং আরবি বংশ সম্পর্কে তো আগের দিনের ভিডিওটা যারা এখনও দেখে আসেননি তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা দেখবেন নয়তো আগের দিনের সঙ্গে আজকের যে লিঙ্কটা আছে সেটা আপনারা ধরতে পারবেন না তো আগের দিনের ভিডিওটা অবশ্যই আগে দেখে আসবেন এবং ওই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে আমি যে প্লে লিস্টগুলো বানিয়েছি তার মধ্যে একটা আছে মধ্যকালীন ভারতের ইতিহাস তার মধ্যে রয়েছে এই আগের ভিডিওটা অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের প্রথম পর্বের ভিডিওটা আজকে আমরা পরের পর্বটা আলোচনা করব এছাড়াও প্রাচীনকালের ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস ভারতের ভূগোল ভারতের অর্থনীতি সব বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে পরপর ভিডিও সাজানো রয়েছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যতটা পারবেন আপনারা এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মধ্যে বা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কে কিছু যদি আপনাদের মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেগুলোর আমি উত্তর পরের দিনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে সালুক বংশের শেষ সুলতান ছিলেন সরি শেষ রাজা ছিলেন ইম্মাদি নরসিংহ ইম্মাদি নরসিংহ এই ইম্মাদি নরসিংহকে শেষ জীবনে বন্দি অবস্থায় কাটাতে হয়েছিল এবং ইম্মাদি নরসিংহকে হত্যা করেছিলেন এই বীর নরসিংহ এবং বীর নরসিংহ ইম্মাদি নরসিংহকে হত্যা করে যে নতুন বংশটা প্রতিষ্ঠা করেন সেটাই হচ্ছে তুলুক বংশ তুলুক বংশের পরপর যারা রাজা হয়েছেন তারা হচ্ছেন বীর নরসিংহ তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা তারপর হচ্ছে কৃষ্ণদেব রায় এ এই কৃষ্ণদেব রায় হচ্ছে শুধুমাত্র তুলুক বংশের নয় সমগ্র বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা তো কৃষ্ণদেব রায় সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে এবং কৃষ্ণদেব রায় থেকে প্রচুর প্রশ্ন এখন করা হয় তারপরে আসেন অচ্যুত দেব রায় এবং তারপরে আসছেন সদাশিব রায় এদের চারজনের সম্পর্কেই আমাদের এই ভিডিওতে প্রধানত পড়তে হবে আর ভিডু বংশ খুব ছোট সেটা সম্পর্কে একটুখানি আলোচনা করব দিয়ে এই ভিডিওটা শেষ করব তো প্রথমে আমরা শুরু করব বীর নরসিংহকে দিয়ে বীর নরসিংহ ইনি হচ্ছেন তুলুপ বংশের প্রতিষ্ঠাতা এনার পিতার নাম ছিল নার্সা নায়ক যিনি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে নায়কের কথা তো সেই নায়কের পুত্র ছিলেন বীর নরসিংহ এর সম্পর্কে বিশেষ কিছু জানার নেই পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং পনেরোশো নয় খ্রিস্টাব্দে অব্দি তিনি সিংহাসনে থাকেন শুধুমাত্র এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বীর নরসিংহ পরের জন্য হচ্ছেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় খুব ইম্পর্টেন্ট আমরা এবার শুরু করবো কৃষ্ণদেব রায় সম্পর্কে আলোচনা পনেরোশো নয় খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় সিংহাসনে বসেন এবং পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে থাকেন এবং আগেই বললাম যে কৃষ্ণদেব রায়কে বলা হয় সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠ সুলতান বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এ শুধুমাত্র তুলুব বংশের শ্রেষ্ঠ রাজা ছিল না সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায় এর সময় বিজয়নগর একদম চরম শিখরে গিয়ে পৌঁছায় সমস্ত ক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছয় সেটা রাজকার্য হোক বিজয়ের দিকে হোক কিংবা কোন স্থাপত্য শিল্পে সমস্ত দিক থেকে প্রথম স্থানে গিয়ে পৌঁছায় বিজয়নগর এর সময় প্রথম যে অভিযানটা হয়েছিল পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এই কৃষ্ণদেব রায় মানে দখল করে রায়চুর দোয়াব অঞ্চল হচ্ছে আগের দিন আলোচনা করেছি যে রায়চুর দোয়াব কোন জায়গাটাকে বলা হয় হরিহর দ্বিতীয় সময় এই রায়চু দোয়াব চলে গেছিল পুনরায় বাহমনি সাম্রাজ্যের কাছে রায়চু দোয়াব অধিকার করে নিয়েছিল বাহমণি সাম্রাজ্য সেখান থেকে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এই রায়চু দোয়াব দখল করে নেন কৃষ্ণদেব রায় এই কৃষ্ণদেব রায় বিদরের একজন রাজা ছিলেন বিদরের সুলতান যার নাম ছিল মোহাম্মদ শাহ এবং এই মোহাম্মদ শাহকে জেলে যেতে হয়েছিল মোহাম্মদ শাহকে বন্দি বানানো হয়েছিল সেখানে যুদ্ধ হয়েছিল যেখানে আমি বাহমানি সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করেছি তখন বলেছিলাম যে মোহাম্মদ শাহকে জেলে বন্দি হতে হয়েছিল তো মোহাম্মদ শাহকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কৃষ্ণদেব রায় মানে তিনি শুধুমাত্র যে নিজের সাম্রাজ্য বিস্তার করছেন তা নয় অন্য রাজ্যের যে রাজনৈতিক যে কার্যকলাপগুলো ছিল তার মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণদেব রায় প্রচন্ড শক্তিশালী ছিলেন এই মোহাম্মদ শাহকে তিনি ছাড়িয়ে এনেছিলেন এবং বিদরের সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন বিদরের সুলতান বানিয়ে দিয়েছিলেন মোহাম্মদ শাহকে এর সময় একজন পর্তুগিজ ব্যক্তি তার সবাই আসেন যার নাম ছিল ফাদার লুই ফাদার লুই ইনি অভিযাত্রী ছিলেন না ইনি কে ছিলে? ফাদা থি. থি? ইন ছিলেন ফাদার লুই ছিলেন একজন প্রতিনিধি কার প্রতিনিধি ইনি ছিলেন আলবুকারকের প্রতিনিধি এবার এই আলবুকার কে ছিল আলবুকার ছিল ভারতে পর্তুগিজদের দ্বিতীয় গভর্নর পর্তুগিজদের সম্পর্কে আমি ভিডিও আধুনিক ভারতের ইতিহাসে আলোচনা করে সেখানে দেখেছিলাম যে ফ্রান্সিসকো আলমিডা ছিলেন পর্তুগিজের প্রথম গভর্নর দ্বিতীয় হচ্ছেন ছিলেন এই আলবু এই আলবু একজনকে পাঠিয়েছিলেন এর রাজসভায় তার নাম ছিল ফাদার লুই কৃষ্ণদেব রায় প্রচন্ড বিদ্বান ছিলেন নিজে খুব বিদ্যান ছিলেন এবং তিনি বিদ্যাকে খুব উৎসাহ দিতেন ইনি নিজে দুখানা গ্রন্থ রচনা করেন একটার নাম আমরা সকলেই জানি একটার নাম হচ্ছে অমুক্ত মাল্যতা এটা আমরা মোটামুটি সবাই জানি যে অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন কৃষ্ণদেব রায় এটা কোন ভাষায় রচিত হয়েছিল এটা রচিত হয়েছিল তেলেগু ভাষায় এটা রচিত হয়েছিল তেলেগু ভাষায় অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন কে কৃষ্ণদেব রায় এছাড়াও তিনি আরো একটা গ্রন্থ রচনা করেন যে সেটার নাম অনেকেই হয়তো জানে না সেটা হচ্ছে জাম্বতী কল্যাণাম চাম্বাতি কল্যাণাম এটাও রচনা করেছিলেন কৃষ্ণদেব রায় তো এটা রচিত হয়েছিল সংস্কৃত ভাষায় এর থেকেও বোঝা যাচ্ছে যে তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন একটা তেলুগু ভাষায় রচনা করছেন একটা সংস্কৃত ভাষায় রচনা করছেন তো স্বাভাবিকভাবে ইনি একজন পণ্ডিত ছিলেন কৃষ্ণদেব রায়ের একটা উপাধি ছিল সেটা হচ্ছে অভিনব ভোজ অভিনব ভোজ এটা তার উপাধি ছিল অভিনব ভোজ এর কারণ হচ্ছে এই অভিনব ভোজ এই উপাধিটার কারণ হচ্ছে আগে বললাম যে কৃষ্ণদেব রায় যেমন নিজে বিদ্যান ছিলেন তেমনি বিদ্যার উৎসাহী ছিলেন তিনি বিদ্যাকে প্রচার প্রসার করতেন এই কারণে এই উপাধিটা এসেছিল অভিনব ভোজ এর সভায় অষ্ট ছিল পরীক্ষায় প্রশ্ন আছে অষ্ট দিগ্গজ কার রাজসভায় ছিল সেটা হবে কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজ কি অষ্টদিগ্গজ হচ্ছে আটজন খুব পণ্ডিত ব্যক্তি যারা এই কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন তাদেরকে বলা হচ্ছে অষ্টদিগ্গজ যেমন করে আমরা নবরত্ন সভার কথা পড়ে এসেছি সেইভাবে এরকম একটা সভা যেখানে খুব বিদ্যান ব্যক্তিরা ছিলেন তাদেরকে বলা হয়েছিল অষ্টদিগ্গজ এটা ছিল কৃষ্ণদেব রায়ের সভায় কৃষ্ণদেব রায়ের সভা কবি ছিলেন পেডারনা পেডার্না ছিলেন এর আর স্থাপত্য শিল্পের জন্য এই যুগ হচ্ছে সুবর্ণ যুগ এই সময় স্থাপত্য শিল্পের ব্যাপক উন্নতি হয়েছিল কৃষ্ণদেব রায় একটা শহর পত্তন করেছিলেন যে শহরের নাম ছিল নাগলপুর নাগলপুর শহর তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং দুটো বিখ্যাত মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে সব বিখ্যাত দুটোর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে স্বামী মন্দির বিট্ঠল স্বামী স্বামী মন্দির এবং তার সঙ্গে হাজিরা মন্দির পরীক্ষায় বহুবার আছে এই বিটল স্বামী মন্দির কে প্রতিষ্ঠা করেন কৃষ্ণদেব রায় এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের যে থামগুলো রয়েছে সেটাতে যদি ধাক্কা দেওয়া হয় তার থেকে বিভিন্ন যন্ত্রের সুর বেরোয় তবলা বা এরকম টাইপের যন্ত্রের সুর বেরোয় সাড়ে গাওয়া পা এরকম ভাবে সুর বেরোয় এই বিটল স্বামী মন্দির থেকে এটা একটা অতি আশ্চর্যর বিষয় ইউটিউবে ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন যে এই জিনিসটা কীরকম এখানে এরকম ভিডিও অনেক আছে যে এই এই মন্দিরটা থামে ধাক্কা মারা হচ্ছে এবং সেখান থেকে আওয়াজ আসছে হয়েছিল কি এরপরে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম তালিকোট্টার যুদ্ধ তালিকোট্টার যুদ্ধে সমস্ত বাহমনি সাম্রাজ্যের যে কটা ভাগ ছিল অর্থাৎ পাঁচ ভাগে বিভক্ত হয়ে গেছিল তারা সকলে মিলে বিজয়নগরের উপর আক্রমণ করেছিল স্বাভাবিকভাবে পাঁচটা শক্তি যখন একসাথে বিজয়নগরের উপর আক্রমণ করছে তখন এই যুদ্ধে বিজয়নগরের হার হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি কিন্তু এই তালিকোটা যুদ্ধে যখন বিজয়নগর হেরে যায় তখন বিজয়নগরের রাজধানী হাম্পি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় একদম বাজেভাবে সমস্ত যা মানে মন্দির যা সমস্ত বাড়ি ঘর যেরম ছিল পুরো ধ্বংস করে দেওয়া হয় শুধুমাত্র এই বিঠ্ল স্বামী মন্দির বাদ দিই এর কারণ হচ্ছে বলা হয় যে যখন এই সৈন্যরা পাঁচটা যে শক্তি ছিল বাহামণী সাম্রাজ্যের তার সৈন্যরা যখন এই স্বামী মন্দিরের দিকে এগোচ্ছিলেন তখন দেখা গেছিল যে এই হাওয়া দিচ্ছিল সেই হাওয়ার প্রভাবে এই স্বামী মন্দিরের থামগুলো ছিল তার থেকে যন্ত্রের মানে সাড়ে গামা মাপা এরকম সব সঙ্গীত বেরোচ্ছিল সেই দেখে সমস্ত সৈন্যরা ভয় পেয়ে যান যে এটা কি করে হচ্ছে কেমন করে হচ্ছে সেই সমস্ত ভেবে ভয় চোটে এই মন্দিরটা বাদ দিয়ে সমস্ত মন্দির ভেঙে ধ্বংস করে দেন তো এখন আমরা যদি হাম্পিতে যাই তাহলে দেখবো যে সমস্ত কিছু ধ্বংসাবশেষ আমরা দেখতে পাবো কিছুই আর অবশিষ্ট সেরকম ভাবে নেই সবই ধ্বংসাবশেষ দেখতে পাবো শুধুমাত্রই ওই স্বামী মন্দিরটা রয়ে গেছে তো যাই হোক এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মন্দির এরপরে ইংরেজরা এটা চেষ্টা করে যে কিভাবে সুর বের বেরোচ্ছে সেটা জানার তাদের মনে জিজ্ঞাসা আছে যে এরম করে হঠাৎ সুর কেন বেরোচ্ছে তো ইংরেজরা এই মন্দিরে দুখানা থাম ভেঙে দেখতে চেয়েছিল যে তার ভেতরে কিছু রাখা আছে কিনা যাতে এই সুরগুলো বেরোচ্ছে হয়তো তারা ভেবেছিল যে থামের ভেতরে কিছু করা আছে তার থেকে সুর বেরোচ্ছে কিন্তু সেই থামগুলো ভেঙেও তারা কিছু দেখতে পায়নি তারা কিচ্ছু আবিষ্কার করতে পারেনি থামগুলো পুরো সলিড ছিল তাও এর থেকে অদ্ভুত ভাবে এই সুর বেরোয় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই থামগুলো যেগুলো আছে থামগুলোর নিচটা ফাঁকা মানে এরম যে থাম থামের নিচ দিয়ে যদি আমরা একটা কাপড় রুমাল বা কিছু যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা চলে যাবে পুরো এরম একটা অদ্ভুত একটা সিস্টেম তো থেকে বোঝা যাচ্ছে যে সেই সময়ে শিল্প কি উচ্চতায় উঠেছিল যে এরকম একটা মন্দির তখন নির্মিত হয়েছিল এরপরে আরো ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট পায়স এবং পায়স পায়স বা পায়েস একই নাম পায়াস বা এবং বারবসা এরা দুজন কৃষ্ণদেব রায়ের সময় ভারতে এসেছিলেন এসেছিলেন পর্তুগিজ এরা ছিলেন পর্তুগিজ পর্তুগাল থেকে এসেছিলেন খুব প্রশ্ন পর্তুগাল থেকে এসেছিলেন পায়াস এবং বারবোসা এর নাম ছিল ডমিঙ্গো পায়াস পুরো নাম ছিল ডমিঙ্গো পায়াস আর এনার নাম ছিল দুয়াতার বারবোসা দুয়াতার বারবোসা তাহলে পায়াস এবং বারবোসা পর্তুগালের অভিযাত্রী এরা দুজন এসেছিলেন কৃষ্ণদেব রায়ের সভায় আচ্ছা কৃষ্ণদেব রায়ের কবে থেকে সিংহাসনে বসছেন পনেরোশো নয় থেকে থাকছেন পনেরোশো উনত্রিশে এর মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আমরা জানি বাবর ভারতে প্রবেশ করে যাচ্ছেন অর্থাৎ পনেরোশো ছাব্বিশে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এই সময় বাবর ভারতে প্রবেশ করছেন এবং মুঘল আমরা প্রতিষ্ঠা করছেন তাহলে এখান থেকে প্রশ্ন করা হয় যে বাবর দক্ষিণ ভারতের কোন রাজার সমসাময়িক ছিলেন বা বিজয়নগরের কোন রাজার সমসাময়িক ছিলেন সেটা হবে কৃষ্ণদেব রায় এটা করার কারণ হচ্ছে বাবর নিজের যে আত্মজীবনী লিখেছিলেন তার নাম কি ছিল তুজক এই বাবরী সেই তুজক ই বাবর এই কৃষ্ণদেব রায়ের কথা লিখে গেছেন তিনি কি লিখেছিলেন বাবর লিখেছিলেন যে সেই সময় বাবর যখন ভারতে এসছিল সেই সময় ভারতে সব শক্তিশালী রাজা ছিলেন এই কৃষ্ণদেব রায় বাবর নিজে এটা তুজাকি বাবরিতে লিখেছিলেন তো সেই কারণে প্রশ্নটা করা হয় যে বাবরের সময় বিজয়নগরের রাজা কে ছিল বা কৃষ্ণদেব রায়ের সময় মুঘলদের সুলতান প্রশ্ন করা হয় এই গেল কৃষ্ণদেব রায় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তারপরে সিংহাসনে বসেন অচ্যুতদেব রায় পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ অব্দি ইনি সিংহাসনে থাকেন আর এর সময় থেকে রাম রায় বলে একজন ব্যক্তি শক্তিশালী হতে থাকে রাম রায়ের গুরুত্ব পরের মানে পরের রাজার সময় আসবে অচ্যুত দেব রায়ের সময় সরি সদাশিব রায়ের সময় রাম রায় এই অচুত রায়ের সময় থেকে শক্তিশালী হতে শুরু করে অচ্যুত দেব রায়ের সময় আরো একজন অভিযাত্রী ভারতে এসেছিলেন যার নাম ছিল নুরিচ এই অভিযাত্রীদের নাম বিজয়নগরের সময় যে সমস্ত অভিযাত্রীরা এসেছেন প্রথম থেকে আজ আজকের ভিডিওতে যে কজনের নাম বলবো সেই কজনের নাম খুব ইম্পর্টেন্ট কারণ প্রতিবার পরীক্ষায় এখান থেকে একটা না একটা প্রশ্ন করা হয় তো নুনিজ এসেছিলেন এর সময় কার সময় অচ্যুত দেবরাই এর সময় এবং নুনিজও এসেছিলেন পর্তুগাল থেকে কারণ খুব স্বাভাবিক যে এই সময় পর্তুগিজরা ভারতে এসে গেছে পনেরোশো উনত্রিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এখনো ইংরেজরা এসে পৌঁছয়নি ডাচরা এসে পৌঁছোনি স্বাভাবিকভাবে পর্তুগালের বাসিন্দারাই এখানে আসবে যেহেতু পর্তুগিজরাই ফার্স্ট ভারতে আসার জলপত্র আবিষ্কার করেছে তো সেই কারণে পর্তুগালের বাসিন্দারাই প্রধানত আসবে এর মধ্যে একজনই তফাৎ সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক এই সময় এসেছিলো মানে আগের দিনের ভিডিওতে বলেছিলাম দেবরায় দ্বিতীয় সময় এসেছিল আবদুর রাজ্জাক সে ছিল ইরানের তো ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো ছিল ইরানের ব্যবসায়ীরা এখান থেকে মশলা নিয়ে গিয়ে ইউরোপে ব্যবসা করত। সেই ব্যবসা দেখেই ইউরোপীয়রা ভারতে আসতে চেয়েছিল তো ইরানের সঙ্গে ভারতের ভালোই সম্পর্ক ছিল তাই ইরান থেকেও মানুষ আসবে আর পর্তুগালের যেহেতু এই সময় বিস্তার শুরু হয়ে গেছে তাই পর্তুগিজরা আসবে তো অচ্চুদ্ব প্রায় সময় এসেছিল নুনিচ পরবর্তী রায় সদাশিব রায় সিংহাসনে বসেন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং পনেরোশো সত্তর খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে থাকেন সদাশিব রায়ের সময় রাম রায় প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে যায় রাম রায় এই সেনাপতি ছিল রাম রায় এর হাতে সমস্ত ক্ষমতা ছিল এবং সদাশিব রায় খুব একটা শক্তিশালী ছিলেন না এই রাম রায় কি করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে বাহুমনী সাম্রাজ্যকে পুরো দখল করে নিতে এর মনে ছিল যে কোনো না কোনোভাবে আমি বাহমনি সাম্রাজ্য পুরো দখল করে নেব পাঁচটা যে ভাগ হয়ে গেছিল পাঁচটা ভাগে আমি দখল করে নেব এই কারণে রাম রায় বাহমনির যে পাঁচটা জায়গা ছিল সেখানকার যারা সুলতান ছিলেন তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করতেন এর নামে এক সময় একে বলতেন এর নামে একে বলতেন এইভাবে চলতো তো এক সময় এসে এই রাম রায়ের যেটা করতে চাইছিলেন যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা সকলে বুঝতে পেরে যায় সকলে বুঝতে পেরে যায় যে রাম রায় চাইছে যেভাবে হোক এদের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি করতে যুদ্ধ হোক ওদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে তার ফলে হবে তিনি মানে গিয়ে দখল করে নেবেন পেরে যায় সেই কারণে বাহমনি সাম্রাজ্যের যারা মানে তখন বাহমনি সাম্রাজ্য ভেঙে পাঁচ ভাগে ভাগ হয়ে গেছিল কি কি ছিল আহম্মদনগর বিজাপুর গোলকুণ্ডা এদের সম্পর্কে আমরা দেখে এসেছি গোলকুন্ডা এবং তো হয় কি এর সময় যখন রামরায়ের এই কীর্তি জানতে পেরে যায় সকলে তখন এই চারজন আহমদনগরের সুলতান বিজাপুরের সুলতান গোলকুন্ডার সুলতান এবং বিদরের সুলতান এরা চারজন মিলে একটা জোট বানায় এবং এই চারজন মিলে যে একটা শক্তি বানানো হয় তার ফলে যে সৈন্যবাহিনী চার জনের সৈন্যবাহিনী একসাথে হয় এবং এরা সকলে মিলে এসে আক্রমণ করে বিজয়নগর অর্থাৎ সদাশিব রায়কে এবং এই যুদ্ধটা পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল অনেক অনেক ঐতিহাসিক বলেন যে বেরার এই যুদ্ধে ছিল অনেকে বলেন যে পাঁচ জন এই যুদ্ধে ছিল বেরারও এদের সাথে ছিল আবার অনেকে বলেন যে বেরার ছিল না তবে অধিকাংশ ঐতিহাসিক বলেন বেরার ছিল না কারণ বেরার সঙ্গে সেই সময় গোলকুণ্ডার যুদ্ধ চলছিল আর যেহেতু গোলকুণ্ডা এই শক্তি জোটটার মধ্যে ছিল তাই বেরার এদের সঙ্গে যোগ দেয়নি এটাই অধিকাংশ ঐতিহাসিক বলেন এবং আমরাও এটাই মেনে নেবো যে আহমদনগর বিজাপুর গোলকুণ্ডা এবং বিদর এই চারটে শক্তি মিলে এই সময় আক্রমণ করে বিজয়নগরে এবং পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয় এই যুদ্ধটারই নাম তালিকোট্টার যুদ্ধ এই যুদ্ধটার নাম এবার চারটে শক্তি যখন একসাথে আক্রমণ করছে তখন বিজয়নগরের অবস্থা কি হবে বিজয়নগর নিশ্চয়ই জিততে পারবে না চারটে শক্তি একসাথে যদি আক্রমণ করে স্বাভাবিকভাবে কোনো শক্তি জিততে পারবে না তো এখানেও তাই হয়েছিল এখানে সদাশিব রায় হেরে যান এবং রাম রায়কে হত্যা করা হয় হুসেন নিজাম হুসেন নিজাম শাহ এই হুসেন নিজাম শাহ রাম রায়কে হত্যা করে দেন হুসেন নিজাম শাহ রাম রায়কে হত্যা করে দেন তো এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পুরো বিজয়নগর সাম্রাজ্যকে এরা তচনচ করে দেয় শুধুমাত্র বললাম ওই বিট্ল স্বামী মন্দির বাদ দিয়ে সমস্ত কিছু এখানে ধ্বংস হয়ে যায় দিয়ে কি হয় বিজয়নগর পুরো সাম্রাজ্যটাকে ভেঙে চার টুকরো করে এরা ভাগ করে নেয় আহমদনগর বিজাপুর গোলকুন্ডা বিদর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এইভাবে বিজয়নগরে তুলুপ বংশের শেষ হয় তুলুপ বংশ এই যুদ্ধের সাথে সাথে শেষ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয় এবং পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিজয়নগরের এই তুলুপ বংশের সমাপ্তি ঘটে এবার তারপরে আসছে আরবি বংশ এই বংশটা তাহলে করতে গে যখন বিজয়নগরের এখানে ধ্বংস হয়ে যাচ্ছে বিজয়নগর সম্পূর্ণ তাহলে আরবি বংশ করতে গিয়ে এবার আমরা দেখব সেটাই আর বিভুবংশ হয় কি এই চারটে যে রাজবংশ মানে বাহমনি সাম্রাজ্যের যে চারজন সুলতানের কথা বললাম চার যে চারটে রাজ্যের কথা বললাম তারা তো প্রথমে ভাগ করে নিয়ে নেয় তার প্রথমে নিজেদের মধ্যে সব বিজয়নগরটাকে ভাগ করে কিন্তু ভাগাভাগির মধ্যে নিজেদের মধ্যেই আবার লড়াই শুরু হয়ে যায় যে কে কতটা ভাগ নেবে কেউ বলে আমি এতটা নেব আরেকজন বলে না আমি এতটা নেব এইভাবে শুরু হয়ে যায় নিজেদের মধ্যে বিদ্রোহ বাহামণি সাম্রাজ্যের যে চারটে বংশের কথা বললাম আহমদনগর সরি বিদর বিদর গোলকুন্ডা এদের নিজেদের কোনো ঠিক ছিল না নিজেদের মধ্যে লড়ছিল এরা অবস্থা কারণে একসাথে চলে আসে কারণ এরা সকলে দেখেছিল যে সকলের বিরুদ্ধেই রামরায় চক্রান্ত করছে তাই জন্য এরা একসাথে এসেছিল বটে কিন্তু যখনই জিতে যায় এবং বিজয়নগরকে সম্পূর্ণ ভাগ করে নেওয়ার প্রশ্ন আসে তখন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে আর এই লড়াইয়ের সুযোগ নেয় তিরুমল তিরুমল কে ছিল তিরুমল ছিল রাম রায়ের ভাই সেনাপতি ছিলেন তার ভাই ছিল এই তিরুমল এবার রাম রায় এই তুলুপ বংশের কেউ ছিল না তুলুপ বংশের সদাশিব রায়ের সেনাপতি ছিল অতএব রাম রায় একটা আলাদা বংশ তার ভাই যখন একটা বংশ মানে সিংহাসনে বসতে তখন সেটা একটা নতুন বংশ প্রতিষ্ঠা হচ্ছে সেই বংশটার নাম বংশ ওই তাহলে বংশা যুদ্ধের পর ওই সমস্ত বিজয় সরি সুলতানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় সেই অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে তিরুমল আরবিডু বংশের প্রতিষ্ঠা করে এই সময় বিজয়নগরের যে রাজধানী ছিল সেটা ছিল বিজয়নগর শহর এখন আমরা হাম্পি নামে চিনি তখন নাম ছিল বিজয়নগরই তো বিজয়নগর পুরো ধ্বংস হয়ে গেছিল তালিকোটার যুদ্ধে তাই জন্য সেখানে নতুন করে রাজধানী স্থাপন করার কোনো মানে হয় না সেখানে রাজধানী স্থাপন করতে গেলে আবার সব নতুন করে বানাতে হবে সেই কারণে তিরুমল তার রাজধানী বিজয়নগর থেকে সরিয়ে নিয়ে গেছিল বেনুগোণ্ডা বেনুগোন্ডা নতুন রাজধানী এখানে স্থাপিত হয় বেনুগোণ্ডায় রাজধানী কেন স্থাপন করা হলো এখানে সমস্ত ভেঙে গেছিল বিজয়নগর তাই জন্য বেনুগোণ্ডা যে রাজধানী স্থানান্তরিত করেন এ সম্পর্কে আর কিছু বিশেষ বলার নেই আরবি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন তিরুমল এবং ইনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন বেনুকুন্ডাতে পরবর্তী ভেঙ্কট দ্বিতীয় এ এসে কি করে এ এসে ক্যাপিটাল মানে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যায় চন্দ্রগিরি অর্থাৎ বেনুগন্ডা থেকে নিয়ে যায় চন্দ্রগিরি কিন্তু অল্প দিনের মধ্যে বুঝতে পারে যে চন্দ্রগিরিতে রাজধানী রেখে দিলে সেখান থেকে শাসন কার্য করা যাবে না সেই জন্য পুনরায় বেনুগোন্ডাতে নিয়ে চলে আসে মানে এই ভেঙ্কট দ্বিতীয় প্রথমে চন্দ্রগিরিতে রাজধানী স্থানান্তরিত করে বেনুগোন্ডা থেকে দিয়ে আবার সেখান থেকে আবার বেনুগন্ডাতে রাজধানী স্থানান্তরিত করে এই এই দুটোই কাজ করে এবং এর সময় আমরা একটা নতুন রাজ্যের কথা জানতে পারি সেটা হচ্ছে মহীশূর মহীশূরের কথা বলেছিলাম আধুনিক ভারতের ইতিহাসে তখন বলেছিলাম যে ভেঙ্কট দ্বিতীয় সময় এই মহীশুর রাজ্যের সূত্রপাত হয় মহীশূর রাজ্যটা স্থাপন হয় কি ষোলশো বারো খ্রিস্টাব্দে একজন ব্যক্তি যার নাম ছিল আডিয়ার রাজা আদিয়ার এই রাজা আদিয়ার ভেঙ্কট দ্বিতীয়র কাছে যান এবং তিনি এই মহীশূর রাজ্যে একটি আলাদা নতুন একটা রাজ্য স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন যে বিজয়নগর থেকে মহীশূরকে আলাদা করে একটা নতুন রাজ্য স্থাপন করার জন্য প্রস্তাব দেন কে করেছিলেন আডিয়ার গত সালে ষোলোশো বারো খ্রিস্টাব্দে এবং এই আডিয়ারের কথা মেনে নেন ভেঙ্কর দ্বিতীয় এবং সেই কারণে ষোলশো বারো খ্রিস্টাব্দে স্থাপিত হয় মহীশূর রাজ্য তাহলে মহীশূর রাজ্যের যে স্বাতন্ত্র ইতিহাস সেটা এই ষোলশো বারো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে যায় এই আডিয়ার বংশকে সরিয়েই হায়দার আলী মহীশূরের সিংহাসন দখল করেছিল তারপর টিপু সুলতান এসেছিল টিপু সুলতানের পর পুনরায় শেষে ইংরেজরা এই আদিয়ার বংশেরই একজন রাজাকে ওখানে রেখে দিয়েছিল জাস্ট শাসন করার জন্য মানে জাস্ট এমনি রেখে দিয়েছিল তার হাতে কোনো ক্ষমতা ছিল না যাই হোক আদিয়ার বংশের প্রতিষ্ঠা হয় ষোলোশো বারো খ্রিষ্টাব্দে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে আদিয়ার এই বংশের শেষ রাজা হচ্ছে শ্রীরঙ্গ তৃতীয় শ্রীরঙ্গ তৃতীয় হচ্ছে আরবিটু বংশের শেষ রাজা এবং এরপরে এই আরবিডু বংশ ধ্বংস মানে ধ্বংস হয় এবং সেই সাথে সাথে বিজয়নগরের ইতিহাসও শেষ হয় তো এই ছিল আজকের আমাদের বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ইতিহাস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ